Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikarok. Dhumpan cancer er karon. Nandu, hospital ke samne khade hoke foo-foo kar rahe? BB bimar hai andar hai. Kya hua bhabhi ko? वही औरतों वाली बीमारी खर्चा इतना. सिगरेट कितने की? 10 रुपए की. 10 रुपए की? और जेब में कितनी पड़ी? एक और है. मरने के लिए तेरे पास पैसे हैं, लेकिन बीवी को मौत से बचाने के लिए पैसे नहीं. क्या बक रहा है? ये देख, मौत लिखी है इस पे, मौत. और ये सैनिटरी पैड पे जिंदगी. हंस मत. दो सिगरेट के पैसे से भाभी को ऐसी खतरनाक बीमारी जो महावरी के वक्त गंदा कपड़ा इस्तेमाल करने से हो सकती है, उससे बचा सकता है. और सिगरेट ना पीने से अपने आप को भी खतरनाक बीमारी से बचा सकता है. यानी कि मौत के पैसे से दो जिंदगी खरीद सकता है तू, एक अपनी और एक अपनी बीवी की. सोच अब हंस. हीरोगिरी, ये पीने में नहीं है, ये देने में. महाविद्या महामाया महामोहा च भगवती महाघोरा महाशूरी सिद्धि बुद्धि प्रदायुदा अर्जुनी शूरिणी घोरा भोदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाल भूषण्डे भरिहायुधा सोम सोम पुरा शेषं सोम हस्तते सुंदरी परमेश्वरी. কমলিনী, কমলিনী, এত বেলা অবধি দরজা বন্ধ? মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, কোন মিস্ত্রি বানাই আছে. মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, কোন মিস্ত্রি বানাই আছে. মন আমার দেহ ঘড়ি মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, কোন মিস্ত্রি বানাই আছে. মন আমার দেহ ঘড়ি মাটির একান কেজ বানাইয়া ম্যাজিক দিতে তার ভিতর ও রং বিরঙের বার্নিশ করে দিচ্ছে ম্যাজিক তার ভিতরে দিচ্ছে ম্যাজিক তার ভিতর মোলা মারে দেহ ঘড়ি মোলা মারে দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানাই আছে মন আমার দেহ ঘড়ি. দাদা, কে হচ্ছেটা? কি সুইসাইড টুইসাইড করবেন নাকি? আসছি.
ব্যাপার কি বলতো? তুই কি আমাদের সম্পর্ক নিয়ে একদম সিরিয়াস নস? এতদিন পর এই প্রশ্ন? পরপর চাকরি ধরছিস ছাড়ছিস, এবার তো আমাদের সেটেল করতে হবে। চাকরি আমার ভালো লাগে না, কি করব বল? চাকরি যদি নাই ভালো লাগে তাহলে বাবার ব্যবসাটা দেখ। আহ, লিভ ইট। সরি। তাহলে আইআইএম এর ডিগ্রিটা নিলে কেন? তুমি বলেছিলে বলে। তুমি চাকরিটাও করবে না, আবার হোটেলের ব্যবসাটাও দেখবে না, ফিল্ম করবে। ফিল্ম করতে গেলে তো পয়সার দরকার, কে দেবে? বাবা, আর যাই করি তোমার কাছ থেকে পয়সা নেব না। বাবা, আই ডিডন্ট ওয়ান্ট টু হার্ট ইউ। বাবা, বিশ্বাস করো আমি হোটেলের ব্যবসা করতে পারবো না, কারণ আই'ম নট কেপেবল। আমি তো তোমার মতো নই, সে কথা তো তুমি জানো। তুই আমার চেয়ে বেশি ক্যাপেবল। যাকগে, তোর প্রথম ফিল্মটা আমি প্রোডিউস করব। আমি না বাবা, এক এনআরআই ডেবিউটেন্ট ফিল্ম মেকারদের স্ক্রিপ্ট ইনভাইট করেছে, আমি পাঠিয়েছি, আমাকে ইন্টারভিউ তো ডেকেছে। এত কাণ্ড করেছিস কই, আমাকে বলিস নি তো? তুই অনেক বড় হয়ে গেছিস বাবা। তোমাকে ঠিক সময়ই বলতাম। সেটা কখন? ইন্টারভিউ হয়ে যাবার পরে? কবে ইন্টারভিউ? পরশু রবিবার। সালা কিতনি দের সে লটকায়ে রক্খে হ্যায়, আধা ঘন্টা হো গিয়া পিছলে বারে কো গয়ে হুয়ে। কারা সব এসছে? আনকালচার্ড, এরা নাকি সব অ্যাসপায়ারিং ফিল্ম মেকারস। রাবিশ। আরে সুইসাইড দাদা নাকি? স্যার, স্যার আপনার ফুড প্যাকেট। ওরে মারি রে, আমার স্যার বলেছে। ফুড প্যাকেটটা নেবেন স্যার? এই প্যাকেটটাই তো লাভ। দাদা, ক্যা পুছা আপসে? শালা হারামি, লোক ঠিক করা আছে, আমাদেরকে হ্যারাস করার জন্য ডেকেছে। শালা ফুড প্যাকেটটাই লাভ। কিন্তু কি ফুড আছে কে জানে, খেলে আবার পিছনটা লিক করলেই গেল। বহুত খুব আচ্ছা সে লপেট দিয়া দাদা। ইনকরেজিবল, ইনকরেজিবল। অঙ্গরেজি মত ঝাড়িয়ে দাদা, আমি হিন্দুস্তানি আছি। উস, তিনটে বাজে, কজনকে ডেকেছে কে জানে। আরে ফুড প্যাকেট মিলেগা। দেবব্রত মুখার্জি কে আছেন স্যার? ভেতরে ডাকছে স্যার। গুড আফটারনুন মিস্টার মুখার্জি। গুড আফটারনুন স্যার, গুড আফটারনুন টু অল অফ ইউ। আমরা আপনার সিভি পড়েছি, আপনার সিনপসিসটাও পড়েছি, ইটস কোয়াইট ইন্টারেস্টিং। থ্যাংক ইউ স্যার। কয়েকটা কথা বলে নেব আমরা। হ্যাঁ ইয়েস স্যার। আচ্ছা আপনার ফিল্মের নামটা কি একটু বলুন তো। বন্ধ দরজা, দ্য ক্লোজ ডোর। বাবা বাবা বাবা। আচ্ছা ওই সাপ্তাহিক বিদেশে আমার একটা কবিতা, মানে অনুজ চ্যাটার্জির কবিতা, আপনি পড়েছেন? কেন রেখেছিলে বন্ধ দরজা, কিসের ধন্ধ কিসের দরজা। মিস্টার চ্যাটার্জি, সরি স্যার। আচ্ছা ওই আপনার ছবিতে গান ব্যবহার হবে, আমি কিন্তু একজন খুব ভালো গীতিকার জানেন তো, এই আমাকে দিও আপনি। টু ঘেরিউলাস। সরি সরি সরি। আপনি চিত্রবাণী থেকে একটা ক্র্যাশ কোর্স করেছেন, আপনি কি মনে করেন টেকনিক্যালি ইউ আর সাউন্ড? সাউন্ড মানে শব্দ, জানেন তো এই শব্দ নিয়েও কিন্তু একটা ভালো ছবি আছে। টেকনিকের প্রিলিমিনারি ব্যাপারগুলো আমি রপ্ত করেছি, দ্য রেস্ট আই থিঙ্ক আই ক্যান ম্যানেজ। আপনাকে একটা 5 মিনিটের স্যাম্পল ফিল্ম আনতে বলা হয়েছিল, এনেছেন কি? এনেছি।
আপনার রুচি আছে তো মশাই? আপনি ওই সাহিত্যের কি ছাত্র ছিলেন নাকি? তাহলে আমরা মিস্টার মুখার্জির স্ক্রিপ্টটা এখন একটু শুনি। হ্যাঁ, শুরু করে দিন। শুধু ফার্স্ট পার্টটা বলবেন। ইট ইজ দ্য স্টোরি অফ আ কনফিউজড ইয়াং ম্যান হু হ্যাড আ ডিস্টার্বড চাইল্ডহুড। খোকা এখনো স্কুল থেকে ফিরলো না দিদি? বালকিশন কটায় বেরিয়েছে? সে তো আধ ঘন্টা আগে বেরিয়েছে। হ্যালো, হ্যাঁ, তুমি কোথেকে ফোন করছো? রাস্তায় পড়েছিল? তাড়াতাড়ি ফোন কাটো, ফোন কেটে ওকে নিয়ে আসো। আমি ডক্টরকে এখনই ফোন করছি। জগাদা, আমার কালো গাড়িটা বার করো তো। কি ব্যাপার, কি হলো? তোমাকে পরে বলছি। ডাক্তারকে ফোন করছে, এখন আর ফোনটা লাগছে না। স্কুল থেকে দূরে একটা ছোট্ট গলিতে পড়েছিল ডাক্তারবাবু, প্লিজ একটু দেখে দিন। আমি দেখেছি ওকে, ঘুমের ইঞ্জেকশনও দিয়ে দিয়েছি, তবে মনে হচ্ছে কোনো একটা শক পেয়েছে। আমি ওষুধ লিখে দিচ্ছি, যদি কোনো কমপ্লিকেশন হয় আমাকে জানাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ডাক্তারবাবু। Thank you.
মা। একটা ব্যাপার আমার খটকা লাগছে, আমার তো কলকাতায় জন্ম। তাহলে বেনারসের ছবিগুলো মাঝে মাঝে মনে ভেসে আসে কেন? পিসির কাছে বেনারসের অনেক গল্প শুনেছি, কিন্তু বেনারস তো কখনো যাইনি। ইমেজেসগুলো মনের মধ্যে ফর্ম করলো কিভাবে? দরজাটা খোলা যাচ্ছে না। না 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 না, তাহলে ভুল ইনফরমেশনটা কে দিল? পিসি আমাকে বানিয়ে বলল, কিন্তু কেন কেন পিসি আমাকে বানিয়ে বলবে? আর বাবার কাছেও তো শুনিনি যে বেনারসে আমার জন্ম হয়েছে। তাহলে তাহলে আছিস কেন ঝিলের সামনে? বন্ধ দরজাটা খুলছে না রে। জীবনের একটা বন্ধ দরজার কথা তোকে বলা হয়নি। ওই দরজা আর দরজার ভিতরের দৃশ্যগুলো আমার কাছে একটা অবসেশন হয়ে গেল। এটা কি কোনো কল্পনা নাকি মিথ? না না, ওটা আমার কাছে রিয়েল। ওসব মনের ভুল। আসলে ছোটবেলায় মাকে হারানোর ফলে? ভুল নয় রে, আমি এই দরজাটাকে আরো দুবার দেখেছি। দেখ, আমার মনে হয় একজন সাইকিয়াট্রিস্টই তোকে সাহায্য করতে পারে। আইআইএম এর ফাইনাল ইয়ারের প্রজেক্টটা ডিফেন্ড করতে যাব। বাবা বলল গাড়ি নিতে, আমি ইনসিস্ট করলাম মোটর সাইকেলেই যাব। রাস্তায় আবার নিজেকে সামলালাম। এসব তোর ভুল।
এটা হলো ফিল্মের ফার্স্ট পার্ট, এরপর আরো অনেক টুইস্ট আছে। এ পর্যন্ত যতগুলো স্ক্রিপ্ট শুনলাম, দিস সিমস টু বি দ্য বেস্ট। আপনার স্ক্রিপ্ট নিয়েই আমি ছবি করব। বাইরে আরো ক্যান্ডিডেট আছে, তাদের স্ক্রিপ্টগুলো শুনবো, বাট ওয়ান থিং ইজ ফাইনাল যে আপনার স্ক্রিপ্টটা নিয়েই ছবিটা হবে। আপনি প্লিজ ওয়েট করুন টিল দি এন্ড। আজকেই আপনার নেক্সট কি করণীয় বলে দেওয়া হবে। কনগ্রেচুলেশনস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিবডি। স্যার গরম লাগছে, মে আই টেক অফ মাই জ্যাকেট? শিওর। জ্যাকেটটা ভিতরে হ্যাঙ্গারে রেখে এসো প্লিজ। হ্যালো পাপা। হ্যালো সুইটহার্ট। Meet Mr. Debobrat Mukherjee. Hello. This is my Hello. daughter, Piyali Mondal. So here is the future Oscar winner from India. Thatta kochen? Not at all. I have great confidence in my papa. He has selected you. You must be a dream of a talent. Sir, apni sudur Spain theke eshe ekhane banglay chobi toiri kochen ar apnar meye to banglay kothai bolte parche na. It's not that. O ashole bangla ba english theke spanish ta better jane. Achha. Because she was born and brought up there. Bah. আমাকে ভাষাটা শেখাবেন? Yes, with pleasure. হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই শেখাবে। ইল ইসুন এনকান্তদের খোগেন পদ্রেন্দিও। তোমার স্ক্রিপ্টটা তো শুনলাম, এবার আমাদের কোম্পানির টেকনিক্যাল এক্সপার্ট মিস্টার রয়ের সঙ্গে কথা বলে আই উইল ফাইনালাইজ দ্য রেস্ট অফ দ্য থিংস। আমি চাইছি এক মাসের মধ্যেই যাতে শুটিংটা শুরু করা যায়। দেবু, 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 আমার ছেলে, দেবু, 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 আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে। কমলিনী, বাড়াবাড়ি করো না, যা বলার পরে বলা যাবে, এখন তুমি ভেতরে যাও কমলিনী। আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে। নার্স, নার্স, কল দ্য ডক্টর প্লিজ। স্যার, আমি আমি এখন চাই। আই এম সরি টু সে স্যার, এরকম ভায়োলেন্ট মেন্টাল পেশেন্টকে তো আপনার বাড়িতে রাখা উচিত হয়নি, উনি তো বদ্ধ পাগল। কি বললি, কি বললি, কি বললি? আমি পাগল, আমি পাগল? মাকে পাগল বললি? হ্যাঁ, মাকে পাগল বললি? She has been under medication. একদম ঠিক ছিল, she was all right. কিন্তু আজকে হঠাৎ করে। আমি জানি, আমি জানি তোর ভাপির নাম শুভ, শুভব্রত মুখার্জি না? হ্যাঁ, কিরে আমি ঠিক বলিনি? আমি জানি, আমি জানি, আমি জানি। কি করে জানলাম বলতো? সিভিতে তো আমার বাবার নাম দেওয়াই ছিল, এটা জানা তো। তোর মার নাম? আর তোর মার নাম বল, বল, বল তোর মার নাম। কি আশ্চর্য, আই কুড নেভার এভার গেস। প্লিজ বলো। আমার আমার মা মারা গেছে, উনি কমলিকা। মরেনি এই তো, এই তো তোর মা, মরেনি কমলিকা না, কমলিনী। আপনারা পেশেন্টের টেক কেয়ার যদি না করতে পারেন, তাহলে বাড়িতে রাখছেন কেন পেশেন্টকে?
সমস্ত রকম স্ট্রেসের থেকে ওনাকে বাইরে রাখতে হবে। কিছু কিছু ইম্প্রুভ তো করেইছিলেন, আবার নতুন করে হলো কি করে? আমি একটা মাইল্ড সিডেটিভ ইনজেক্ট করছি। আচ্ছা ঠিক আছে, তো ঘণ্টাখানেক পরে কেমন থাকে জানান আমাকে। ইয়েস ডক্টর, থ্যাংক ইউ। ভালো করে টেক কেয়ার করুন পেশেন্টের। তোমার মা কমলিনী যৌবনে আরেক যুবককে ভালোবাসতেন, শি ওয়াজ ইন লাভ উইথ আনাদার ম্যান, সরোজ ডেভিড মন্ডল। হ্যালো। হাই, এসেছো? বহু কষ্টে। কেন কলকাতায় আসবো, হঠাৎ কি হলো? না না প্রশ্ন। তারপর? তারপর আর কি, মিথ্যা বললাম? বললাম লরিটো কলেজে আমাদের ডিপার্টমেন্টাল রিউনিয়ন। চলো। কীসব দিন! আমার জেভিয়ার্স, তোমার লরেটো, নানা বিধিনিষেধ, তারই মধ্যে। আচ্ছা চলো না আমাদের পুরনো জায়গাগুলো আবার ঘুরে দেখি। নস্টালজি অফ দি পাস্ট ডেজ, চলো চলো। বাবা তো আমার বিয়ে দেওয়ার জন্য একেবারে খেপে উঠেছে। সেটা তো স্বাভাবিক, মেয়ের তো বয়স হচ্ছে। না গো, বাবার ইচ্ছা সাংঘাতিক। বাবার ইচ্ছা হলো ওনার হোটেলের সেক্রেটারির সাথে আমাকে ঝুলিয়ে দেওয়া। ছেলেটা পড়াশোনায় ভালো, নম্র, ভদ্র, বাবা মা কেউ নেই। থাকার মধ্যে এক শুধু বয়স্কাদি। কেন, পাত্র হিসাবে আমি খারাপ কি? ভালোই বলেছো, জাতের মিল নেই, ধর্মের মিল নেই। তোমার বাবা না বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে এমএ পাশ, হোটেলের ব্যবসা থাকলেও রোজ সকালে পড়াশোনা করেন, এমনকি নাকি তোমাকে মার্কসের তত্ত্বও পড়িয়েছেন, তাই না? জানি না, বাবার মধ্যে এক অদ্ভুত প্যারাডক্স। তাহলে কি হবে? আমি জানি না, আমি সত্যিই জানি না। কিছু তো একটা ভাবতে হবে। আমি শুধু জানি যে আমি আমি তোমাকে ছাড়া আর কাউকে মেনে নিতে পারবো। তোমার এমএ পাস করে বাবার কাছে ফিরে যাওয়াই উচিত হয়নি। এক সন্তান হবার ওই তো এক ঝামেলা। শোনো, এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলি তোমাকে। একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট পেয়ে স্পেন যাচ্ছি। ইনফ্যাক্ট আমার কলকাতার অফিসই আমাকে পাঠাচ্ছে। পরশুদিনই আমার ফ্লাইট আছে, আর কবে ফিরতে পারবো তা আমি জানি না। আর সেই কথাটা তুমি এখন আমায় জানাচ্ছো? আরে পুরো কথাটা তো শুনবে আগে। ওরা আমার স্পাউসের জন্য একটা চাকরির ব্যবস্থা করে দেবে বলে কথা দিয়েছে আমার স্প্যানিশ বস। আমি গিয়েই এক মাসের মধ্যে সমস্ত ইনফরমেশন কালেক্ট করে তোমায় পাঠাচ্ছি বাই পোস্ট, অ্যান্ড দেন ফেস ইওর ফাদার। পিতাং হৃদেন্দু কৃত শেখরাং
লোচনত্র সংযুক্তাং পুরেন্দু শক্তি সাননম। ওরে জাগা, ও জাগা, কোথায় গেলি রে? ভয় ব্যথা, মোজাটা খোল রে বাবা, ভয় একটু তেল মালিশ কর। ॐ जयतं देवी चामुण्डे जयो भूतापुषादिनी जयो सर्वगते देवी कालरात्रि नमःस्तु ते। कोरे जगा, तुमि किछु आमाके बोलबे? हाँ बोलबो, आमी ठीक करेछि जे आमी सरोजेर काछे चले जाबो। ओ आमार जोन्नो एकटा जबेर व्यवस्था करेछे आर आमार भिसार व्यवस्था आमी निजेई करे नेबो। সরোজ আমাকে টিকিট পাঠাবে বলেছে। সরোজ? সরোজ ডেভিড মন্ডল, বাগার! ভাষা সংযত করো বাবা, আমি তোমার বাড়ি থেকে কিছুই নিচ্ছি না। আই শ্যাল টেক অনলি মাই পাসপোর্ট। তুমি বাবাকে ছেড়ে, আমার এই হোটেলের ব্যবসা ছেড়ে, আমার বাড়ির মান মর্যাদা সব নষ্ট করে, আমার পুজো নষ্ট করে, দুর্গা পুজো নষ্ট করে তুমি চলে যাচ্ছ ওই 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 বাগাটার কাছে? তোমার জাত নিয়ে তুমিই থাকো বাবা। শোনো, আমার কথা শোনো, তুমি কোথাও যাবে না। ম্যাডাম, আপনি এখন কোথায় যাচ্ছেন? শাট আপ, আমি এখন স্টেশনে যাচ্ছি। আমি এলাহাবাদ এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরে মাদ্রিদ চলে যাব। বাবার পড়ার টেবিলে চিঠি রাখা আছে, সেখানে সব কিছু লিখে আমি জানিয়ে দিয়েছি। বাবা এলে যেন মনে করে চিঠিটা দিয়ে দেওয়া হয়। কমলিনী বেনারস স্টেশনের দিকে রওনা হয়ে গেল। তোমার দাদুর হোটেলেও খবর গেল, দাদু হন্তদন্ত হয়ে উই অলসো রাশ টুয়ার্ডস দ্য স্টেশন। কিন্তু আনফর্চুনেটলি রাস্তার মাঝে তোমার দাদু অ্যাক্সিডেন্টের শিকার হলেন। সে খবর পেয়ে কমলিনী বাবান্ত প্রাণ একটা অদ্ভুত অদ্ভুত গিল্ট ফিলিংয়ে ভুগতে লাগলো, অ্যাজ ইফ ওর জন্যই ওর বাবার অ্যাক্সিডেন্টটা হয়েছে। সেই অপরাধ বোধ থেকে সে বাবার কথার অন্যথা করতে পারল না এবং বাবার সিলেক্টেড পাত্রকেই কমলিনী বিয়ে করতে বাধ্য হল। তারপর যথারীতি তোমার জন্ম হলো, সেটা অবশ্য তোমার দাদুর মৃত্যুর পর। তোমার দাদুর মৃত্যুর পর তোমার মা আবার আমার সাথে যোগাযোগটা রিনিউ করলেন। কমল, কমল, সরোজ। থ্যাংক ইউ সরোজ। আমাদের সম্পর্ক শেষ পর্যন্ত এই পর্যায়ে পৌঁছালো যে তুমি আমাকে থ্যাংক ইউ বলছো। সরি, প্লিজ অন্যভাবে নিও না। তুমি তো জানো বাবার জন্য আমাকে আমার নিজের সমস্ত খুশি বিসর্জন দিতে হয়েছিল। তোমার হাজবেন্ড কি জানেন যে তুমি আমার সাথে যোগাযোগ রেখে চলছো? মানে উনি ব্যাপারটায়
বাদ দাও তো ওসব কথা, এখন আর আমার কারোর উপর কোনো দায়িত্ব নেই শুধু আমার ছেলে ছাড়া। তোমার হাজবেন্ড উনি মানুষ কেমন? হিজ অ্যান এক্সেলেন্ট হিউম্যান বিং, কিন্তু কিন্তু আই অ্যাম টায়ার্ড অফ দিস লাভলেস রিলেশনশিপ। আমি ঠিক করেছি, আমি শুভব্রতর কাছ থেকে ডিভোর্স চেয়ে নেব। কিন্তু তোমার ছেলে? ওয়ান্ট ইউ অ্যাকসেপ্ট মি সরোজ? আমার ছেলের দায়িত্ব নিতে কি তোমার কোনো আপত্তি আছে নাকি? কিন্তু তাহলে সেটা স্পষ্ট করে জানাও। তুমি কি পাগল হলে? তোমার ছেলে তো আমারও ছেলে। আমি জানতাম এই বিয়েটা আমি করতে চাইনি, কিন্তু তোমার বাবা, আমি জানি মানুষ হিসেবে আপনার উপরে কোনো রাগ বা ঘৃণা আমার নেই, কিন্তু এইভাবে জীবন তো কাটানো যায় না। না, জীবন তো একটাই, ইউ লিভ ইউর ওন লাইফ অ্যান্ড লেট মি লিভ মাই লাইফ অলসো। ফাইন, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, কিন্তু একটা শর্তে, ছেলে আমার কাছে থাকবে। মানে আমি মা, আইন বলে? তুমি তাহলে আইনের লড়াই লড়ে নাও। তোমার মা তোমাকে ছেড়ে চলে গেলেন এবং এবং পরবর্তীকালে আমাদের বিয়ে হলেও তোমার মার ব্রুডিংটা ডে বাই ডে বেড়ে যেতে লাগলো। শি ওয়াজ মিসিং ইউ। মানে কি হলো, তুমি এখানে বসে আছো কেন? আমাদের সন্তান এখন আসছে, এরকম অবস্থায় তুমি এরকম মরুজ হয়ে পড়ছো, তোমার এবং সন্তানের দুজনেরই ক্ষতি। আমি দেবুর কথা ভুলতে পারছি না, পারছি না। এবং এরপর ইউ নো লাইক কনসিকোয়েন্টলি একটা সাইকোলজিক্যাল প্রবলেম ডেভেলপড ইনটু কাইন্ড অফ সিজোফ্রেনিয়া। তুমি এখানে কি করছো? আবার এখানে বসে আছো? আজ তো পয়লা এপ্রিল, দেবুটার তো জন্মদিন। পেয়ালি, পেয়ালি, মাঝে মাঝে ভালো থাকে কিন্তু কিন্তু ইউনো মানে আমরা অনেক ডাক্তার দেখালাম, অনেক মনোবিদ, অনেক সাইকিয়াট্রিস্ট, কিচ্ছু কাজ হচ্ছিল না। অবশেষে আমরা ডক্টর রাখেলকে কন্ট্যাক্ট করলাম, কিন্তু ডক্টর রাখেল তখন একটা ওয়ার্কশপে ইজিপ্টে চলে যাচ্ছেন। তিনি আমাদের একজন ডক্টরের কথা বললেন, একজন ইন্ডো হিসপ্যানিক ডক্টর, তার মা ইন্ডিয়ান, বাবা স্প্যানিশ। তার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে তার চেম্বারে আমরা গেলাম। বাবু, 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 এসা এরাইল সবরে নম্বর সুভিক্ষ। He consultado todos los informes, las recetas previas y el resto de papeles relevantes. ¿Esta enfermedad tiene raíces profundas? Puedo ver que ha consultado a los mejores doctores de Madrid y aún no ha habido mejora. Creo solo hay una cosa más que puede hacer. Vaya a India, organice un encuentro entre la madre y su hijo. Es difícil, lo sé. Yo no estoy segura de si funcionará, pero quizás es la única opción que queda. De otra manera, la medicación no funcionará.
está colapsando. I had my money and my connections. And I have arranged everything. I have used all my resources. Interview, advertisement and everything. Everything I arranged korechi. It was all pre-planned. বহু খরচ করে তোমার সম্পর্কে, তোমার ইনোভেশন, তোমার ইচ্ছে, তোমার অ্যাম্বিশন, তোমার যা যা আছে, তোমার ইনসাইড আউট, আমার লোককে দিয়ে আমি সমস্ত কিছু জোগাড় করেছি। সমস্তটা সাজানো হোক্স, মাই গড। বাবা রাগ করো না, এক অসহায় মায়ের তার ছেলেকে জাস্ট ফিরে পাবার আকাঙ্ক্ষার কথা ভেবে আমি এটা করেছি। কিন্তু কিন্তু বিশ্বাস করো, ট্রাস্ট মি, তোমার স্ক্রিপ্ট কিন্তু অ্যাকচুয়ালি আমার ভালো লেগেছে। I have recognized your talent. এবং তোমার ফিল্ম আমি প্রোডিউস করবই। শুধু 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 তোমার মাকে মেনে নাও। So you want to bribe me now? আপনি আমাকে ঘুষ দিচ্ছেন? Not expect this from you, sir. Hello, আমি NRI film producer বলছি। আপনি শুভব্রত বাবু বলছেন তো? আপনার নাম এবং নাম্বার আমি দেবব্রত সেভি থেকে পেয়েছি। আসলে আমার অন্য পরিচয় হচ্ছে, আমি সরোজ ডেভিড মন্ডল। আপনার তো কোনো অপরাধ নেই, আমারও নেই, কমলের তো কোনো দোষ নেই। আপনার ছেলে কি বাড়িতে? ও যদি বাড়িতে না থাকে তাহলে কি একবার আপনার ওখানে যেতে পারি? না, ও বাড়িতে নেই। হ্যাঁ, আপনি আসতে পারে, আসতে পারে। ও আইএমএ গেছে। ইনফ্যাক্ট আপনার বাড়ি থেকে তো সে বাড়িতেই ফেরেনি। সে তো জানিয়ে দিয়েছে ফিরতে দেরি হবে। ঠিক আছে, আপনি আসুন, আসুন। যা বলবার আমি বলবো। আপনি এখন যান, বিকালে আসুন সপরিবারে। কমলকে বা আপনার মেয়েকে বলবার দরকার নেই যে আপনি আমার সঙ্গে দেখা করেছেন। আর আসল সত্যিটা আমাদের দুজনের মধ্যেই থাক। থ্যাংক ইউ সো মাচ স্যার। আই হ্যাভ নেভার সিন আ নোবলেস সোল দ্যান ইউ। ঠিক আছে, নমস্কার। নমস্কার, থ্যাংক ইউ। বিকেলে দেখা হবে। থ্যাংক ইউ। আই হ্যাড টু ডু ইট। কিন্তু কেন, কেন? আমার ছেলেবেলা, আমার যৌবন তুমি ভয়াবহ করে দিয়েছিলে। কেন বলেছিলে? আমার মা মারা গেছে, শোবার ঘরে মায়ের ছবিতে মালা পর্যন্ত দেওয়া হতো। কেন? সত্যিটা জানলে তোমার কষ্ট হতে পারত। কিন্তু সত্যি তো সত্যি। আচ্ছা, তুমি আমার জীবনটাকে নিয়ে কিছু ভেবেছ? ভাবতে চাই না। কেন ভাববো? আমি তো আমার ইচ্ছায় পৃথিবীতে আসি। দেবু, বাবার সঙ্গে এরকম ভাবে কথা বলে, এরকম বাপ পেয়েছিলি বলে তুই বর্তে গেলি। দাঁড়া, সব সত্যিটা জানিসনি, বাকিটা জেনে যা।
দিদি, আমার এই ফুল ফুল পাঞ্জাবিটা দিয়ে যাও তো। কেন রে, এই পাঞ্জাবিটা তো বেশ ছিল, লাল পাঞ্জাবিটা আবার চেঞ্জ করবি কেন? লালই তো তোকে বেশ মানায় রে। আমার মনির দরজাটা কেন খুলবো তোমার কাছে কমলিনী? কেন আমার রক্তাক্ত হৃদয় তোমাকে দেখাবো? সুব্রত বাবু, আজকে যখন সুযোগটা পেয়েছি তখন আপনাকে একটা কথা বলি। আমি জানি আপনার প্রতি অনেক অন্যায় অনেক অবিচার হয়েছে, কমল তো করেইছে, আমরাও করেছি, ইনফ্যাক্ট আমিও করেছি, আই অ্যাডমিট মাই রোল ইন দ্য হোল এপিসোড। কিন্তু অনেকটা সময় পেরিয়ে এসছে, আমরা তিনজনেই বুড়ো হয়েছি, আপনি কি পারেন আমাদের ক্ষমা করে দিতে? Can't we be friends? আমি জানি এটা বলাটা যত সোজা আপনার পক্ষে হয়তো ভীষণ কঠিন, কিন্তু একটা যদি ইনিশিয়েটিভ নিয়ে আপনি একটু চেষ্টা করে দেখেন মা ছেলের মধ্যে মিল করিয়ে দিতে, সুব্রত বাবু। মা? মা মানে আপনি কি বলতে চাইছেন? দেবব্রত তো কমলিনীর ছেলে নয়, ও চলে যাবার পরে মাস তিনেকের মধ্যে কমলিনীর ছেলে দেবব্রত তো মারা যায়। মিথ্যে কথা, মিথ্যে কথা। কমল, ওনাকে বলতে দাও প্লিজ। আমি কাম যাও মামা। আমি তখন পাগলের মতো হয়ে যাই, তখন আমার দিদি আর আমার খুড়ো শ্বশুর মশাই ওরা দুজনে মিলে কমলিকার সাথে আমার বিয়ে দেয়, তখন আমরা কলকাতায় চলে আসি। কিন্তু আমার ভাগ্যে সুখ নেই, কমলিকাও সন্তানের জন্ম দিয়ে পৃথিবীর মায়া কাটায়। কাম যাও মামা, মামা কাম যাও। আর এখন যাকে দেখছো সে ছোট দেব। আমি মিথ্যে কথা বলিনি, তোমার মা আমাকে আমাকে ক্ষমা করো বাবা, আই এম সরি। ইউ আর মাই হার্ট, ইয়াং ম্যান। যাও যাও, তুমি সুচেতার সঙ্গে দেখা করে এসো, যাও। কেন চে আছো গো মা, মুখ পানে কেন চে আছো গো মা, এরা চাহে না তোমারে, চাহে না যে আপন মায়ের নাহি জমানে, এরা তো মায় কিছু দেবে না, দেবে না, মিথ্যা কাহে শুধু কত কি ভানে, কেন চেয়ে আছো গো মা, মুখ পানে কেন চেয়ে আছো গো মা। দিদি শুভ, মিথ্যে কথা বললি কেন? কমলের ছেলেকে অন্যের ছেলে বানালি কেন? কার স্বার্থে, কাকে তুই বাঁচানোর জন্য এ কথা বললি? আপনি না মানুষ নয় জানেন, ইউ আর রিয়েলি আ সেন্ট। কমলিনীর কি অবস্থা? অনেক কেঁদেছে, অনেক অনেক কেঁদেছে। অল প্যাশন স্পেন্ট, কাম অফ মাইন্ড। কিন্তু কিন্তু আপনি সেদিন ওই মিথ্যে কথাটা না বললে না? আরে আরে ছাড়ুন ছাড়ুন। ক্যান আই গিভ ইউ আ হাগ? মেনে থেন সেনো বন্দে তু সেয়া, বন্দে তু সেয়া।
Gracias, querida. আচ্ছা, যদি কমলিনী ফিরে আসতো শুভব্রতর কাছে? কিংবা দেবু যদি তার মার কাছে ফিরে যেত? আবার এমনটাও তো হতে পারত যে ওরা পাঁচজনে মিলে এক পরিবার হয়ে গেল। জীবন বড় জটিল। আমার জীবনটা একেবারে এলোমেলো হয়ে গেল। আমার জীবনের এই গোপন সমস্যার কথা আমি সুচেতাকেই বা বলবো কি করে? না, এ কথা তো কারোর সঙ্গে শেয়ার করা যায় না। এমনটা যে আমার জীবন হবে সে কি কখনো আমি ভাবতে পেরেছিলাম? রিয়েলি রিয়েলি আই এম আ স্টার ক্রসড ম্যান। কাম অ্যাওয়ে ও হিউম্যান চাইল্ড টু দি ওয়াটার্স অ্যান্ড দি ওয়াইল্ড উইথ আ ফেয়ারি হ্যান্ড ইন হ্যান্ড। For the world is more full of weeping than you can understand. আমার জীবনের দরজাটা এমন করে ভেঙেই দিলে কমলিনী, আর মনের ভেতরের দরজাটা চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। ঘরের দরজা মনের দরজা রইল বন্ধ, চোখে নামে ঘোর মনেতে ধন্দ। ঘরের দরজা মনের দরজা রইল বন্ধ, চোখে নামে ঘোনেতে ধন্দ। দেবু দাঁড়া, আসছি। দাঁড়া, বস ওখানেই, বস, আসছি আমি, চল চল। দরজাটা খুলছে না, খুলছে না।
দরজাটা খুলছে না। দিদি, তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে কেন মিথ্যে কথা বলেছিলাম, কাকে বাঁচাবার জন্য মিথ্যে কথা বলেছিলাম। দিদি, আমি আমার ছেলেকে বাঁচাবার জন্য মিথ্যে কথা বলেছিলাম। তোমরা তো কেউ জানো না দিদি, আসলে আমি একটা রিভেঞ্জ নিলাম। কমল, তোমার ছেলে বেঁচে আছে, কিন্তু তুমি জানবে তোমার ছেলে মৃত। পাপ বোধ আর অপরাধ বোধ তোমাকে কুড়ে কুড়ে খাবে। আর সরোজ, তুমি চিরকাল কৃতজ্ঞতা বোধের চাপে নুয়ে থাকবে, কোনোদিন শান্তি পাবে না, কোনোদিন শান্তি পাবে না। Yes, I have taken my revenge.